যখন মৃত্যু সামনে এসে যায় তখন বিলবোর্ড সামনে এসে যায়, সালাত আদায় করেছেন কিনা, সিয়াম পালন করেছেন কিনা, যাকাত দিয়েছেন কিনা, নফল সাদকা করেছেন কিনা, বাবা মার খেদমত করেছেন কিনা, মানুষের উপকার করেছেন কিনা, সব বিলবোর্ড আপনার সামনে হাজির। মৃত্যু ঘটছে, আপনার আমল নামার সামনে হাজির। আল কাইয়্যিসু মান দানা লিনাফসে ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান ব্যক্তি সেই, জ্ঞানী ব্যক্তি হলো সেই যে নিজের হিসাব নিজে নেয়। রাত্রে যখন মশারির নিচে শুইলেন, কবরের হিসাব মিলিয়ে নেন, কবরও তো চার কোণা, বাংলাদেশের মাটি নরম, লাহাত বানানো যায় না, ধসে পড়ে যায়, চার কোণা করে কবর কাটতে হয়, মশারিটাও চার কোণা, খাটের উপর শুয়ে আছেন, লাইটটা নিভিয়ে দিলেন, কবরের কথা একটু চিন্তা করেন, নিজের হিসাব নিজে টানতে থাকেন, দৈনিকের হিসাব দৈনিক নেবেন। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু কিম্মা লিনাফসিহি, নিজের হিসাব দৈনিক নেবেন রাত্রে শুয়ে শুয়ে, কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, কত অক্ত সালাত ঠিক মতো পড়েছি, কত অক্ত ঠিক মতো করি নাই, কয়টা মানুষের উপকার করেছি, কয়টা মানুষের উপকার করি নাই, মানুষের কতটা ক্ষতি করেছি, কতটা ক্ষতি করি নাই, বাবা মার কতটুকু খেদমত করেছি, কতটুকু করি নাই, শোয়ার সময় হিসাব করে শুবেন। হিসাব আসে রাত্রে, ব্যবসার হিসাব তো করি, কয় টাকা লাভ হলো, কয় টাকা ক্ষতি হলো, না জায়েজ না, রুজি রোজগারের তো হিসাব করতেই হবে, তাই না? করবেন, ভালো কথা, কিন্তু তার সাথে সাথে শেষ হিসাবটা মিলিয়ে নেবেন, সারাদিন আমার আমলের হিসাবটা কি হলো। মনে থাকবে তো আজকের থেকে? খুবই সহজ সিলেবাস দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, যদিও সিলেবাস আমি নিজেই মানি না, পারি না, কিন্তু কথা বলা না জায়েজ না, আপনাদেরকে বলতে বলতে হয়তো বা আমারও আমল ঠিক হয়ে যাবে। হিসাব নেবেন, কবরে যখন শুবেন মাথার কাছে কি আসবে? সালাত। নামাজ পড়েছেন, মাথার কাছে হাজির হবে, সালাত বলবে, আমি এই লাশকে আজাব দিতে দিব না, শাস্তি দিতে দিব না, মাথার কাছে সালাত দাঁড়িয়ে যাবে, শাস্তি আসতে থাকবে, সালাত দাঁড়িয়ে যাবে, নো নেভার, সালাত আদায় করেছে, আমি শাস্তি দিতে দিব না। ডান দিকে যাকাত দাঁড়িয়ে যাবে আপনার, এই যাকাত আদায় করেছে, আমি আজকে বাধা দেব, শাস্তি দিক থেকে আসতে দিব না। বাম দিকে সিয়াম, আপনি রোজা রেখেছেন, ফরজের সাথে সাথে নফল, কিবার সোমবার বৃহস্পতিবার, সিয়াম এখানে দাঁড়িয়ে যাবে, নো বাম দিকতে আমি আসতে দেবো না, আজাব ফেলে ঠেলে ঠেলে আসতে থাকবে, মাথার দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, আমলগুলা কি চতুর্দিকে দাঁড়িয়ে যাবে। আর পায়ের কাছে থাকবে কি জানেন? মানুষের কত উপকার করেছেন, মানুষের খেদমত করেছেন, একটা রিক্সাওয়ালা আরেকটা রিক্সার সাথে বাইজা গেছে, তাই না, টান দিয়ে ছাড়াই দেবেন একটু, আমলটা জড় হবে। একের সামনাসামনি যেগুলো ঘটে, দুইজনে কাজে লাগছে, খামাখা ঝগড়া করে মারামারির পর্যায়ে চলে যাচ্ছে, আপনাকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, না আপনি ভালো মানুষ না, টানতে ছাড়া দেন, বেটা তুমি ওইদিকে যাও, তুমি ওইদিকে যাও, কি হয়েছে, কিছুই হয়নি, যাও, সোয়াব পেলেন, ওই পায়ের কাছে দাঁড়ায় যাবে। এগুলা সারাদিনের যে টুকটাক ভালো কাজগুলো করেছেন, মানুষকে একটা সৎ পরামর্শ দিয়েছেন। একজনে জিজ্ঞাসা করলো, বাবা রে আমি তো এইখান থেকে এ যাব একটু, কি করে কয় ধরেন এখান থেকে, নাজিরা বাজার যাবো, তাই না, আপনি দেখাই দিলেন পূব দিকে, হয় আঙুল দিয়ে এমন ইশারা করলেন লোকটা বুঝলই না, কিংবা বললেন উল্টা, আজাব পায়ের কাছে চলে আসবে। আর যদি আপনি একটা ভালো করে বোঝেন, চাষা কি ভাই আপনি ওইখান থেকে ওই যে মেইন রোড আছে ওইখান থেকে ঘুরে তারপরে ডাইন দিকে ঢুকবেন নাজিরা বাজার, তারপর কি আরও অন্যান্য ওই দিকে চলে যাবেন, পায়ের কাছে এসে দাঁড়ায় যাবে, এই আমলটুকু, এই আমলটুকু দাঁড়িয়ে যাবে পায়ের কাছে। যতগুলো ভালো কাজ, ছোট ছোট টুকটাক বুঝাচ্ছি আপনাকে, রুগী দেখতে গেলেন একটু, জানাজায় সামিল হলেন, জানাজায় যদি আপনি সামিল হন, এক কিরাত সওয়াব হয়ে গেল, একটা কিরাত হলো উহুদ পাহাড়ের সমান, আর যদি মাটি দিয়ে কবরস্থ করে ফিরেন, দুই কিরাত সওয়াব হয়ে গেল, দুই উহুদ পাহাড়ের সমান সওয়াব হয়ে গেল, সব পায়ের কাছে এসে দাঁড়ায় যাবে, সব যত ভালো কাজ করেছেন, যত নেক কাজ করেছেন, আর কি মানুষের সেবা, জনসেবা, দুস্থির সেবা যত করেছেন, সব পায়ের কাছে এসে দাঁড়ায় যাবে কবরের মধ্যে। কোনো কিছু হালকা করে দেখবেন না, যারা কোনো রকম পাশ করতে চায় তারা শুধুমাত্র সিলেবাসটুকু পড়ে, আর যারা গোল্ডেন এ প্লাস পাইতে চায় তারা কি করে, পুরা সিলেবাস পড়ে, কোনো কোথাও যেন মিস না যায়। আপনি যদি বুদ্ধিমান ছাত্র হয়ে থাকেন রাকে রাতের, তাহলে কি ছোটোখাটো কিছু মিস করবেন না, আপনার মর্যাদা বাড়তেই থাকবে। কে জানে খালি যে পাশের নিয়ে তো পড়তেছেন, হঠাৎ যদি কইমা যায় আপনি ফেল করলেন, আখেরাত
কবর থেকেই শুরু হয়ে যায়। অমিন ওয়ারাইহিম বারজাখ ইলা ইয়াউমি ইউবাসুন। আয়াতের আগেরটুকু পাঠ করে নেই আপনাদের সামনে। হাত্তা ইযা জা আহাদুহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। যখন মৃত্যু সামনে এসে যায়, তখন বিলবোর্ড সামনে এসে যায়, সালাত আদায় করেছেন কিনা, সিয়াম পালন করেছেন কিনা, যাকাত দিয়েছেন কিনা, নফল সাদকা করেছেন কিনা, বাবা মার খেদমত করেছেন কিনা, মানুষের উপকার করেছেন কিনা, সব বিলবোর্ড আপনার সামনে হাজির। মৃত্যু ঘটছে, আপনার আমল নামার সামনে হাজির। আর যত খারাপ করেছেন, সালাত আদায় করেন নাই, সিয়াম পালন করেন নাই, যাকাত দেন নাই, মানুষের সর্বনাশ করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, পথে পথে কোনাকুনি হানাহানি করেছেন, গীবত করেছেন, মানুষের বদনাম করেছেন, পথে পথে কাজে লাগায় দিয়েছেন, কত কিছু যে করেছেন। মৃত্যু যখন আসবে, রোজ যখন বেড়ে যায়, দুইটা বিলবোর্ড আপনার সামনে উপস্থিত। আমি একটু উপমা দিয়ে বলছি আর কি বিষয়টা বোঝার জন্য। আবু সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহুর মৃত্যুর সময় আল্লাহ নবী সেখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ নবী এত দয়ালু মানুষ ছিলেন, এত কর্তব্যপরায়ণ ছিলেন, মানুষ বিপদে পড়েছে আল্লাহ নবী হাজির, সমস্যায় পড়েছে আল্লাহ নবী হাজির, ঋণ করেছে আল্লাহ নবী হাজির, সাহায্য চাচ্ছে আল্লাহ নবী হাজির, তারপর অসুস্থ হয়েছেন আল্লাহ নবী হাজির। মৃত্যুর সময় ভয় পেয়ে যাবে মানুষ, সেখানে গিয়ে আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন, শান্ত হও আমি হাজির। বহু বাড়িতে বাড়িতে ঘুরতেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে দাওয়াত খেয়েছেন, উম্মে আয়মানের বাড়ি থেকে দাওয়াত খেয়েছেন, যে মুসলিম প্রথম যুগের মুসলিম যারা ইসলামের জন্য বড় অবদান রেখেছেন, আল্লাহ নবী তাদের বাড়িতে গেছেন, খোঁজ খবর নিতেন, ঘুমাইতেন, খাইতেন। মহা বড় লোক সাইজা একেবারে গদির মধ্যে বসে থাকেন নাই, যেখানে সেখানে আল্লাহ নবী রসুল। উম্মে সালাইম বলছেন, আল্লাহ নবী এসে আমার বাড়িতে শুইতেন, যখন আল্লাহ নবী ঘুমের সময় ঘেমে যেতেন, ঘাম থেকে আতর বের হতো, এত সুগন্ধি ছিল, তখন আমি বুদ্ধি করে চামড়ার বিছানা পেতে রাখতাম, যে আল্লাহ নবী চামড়ার উপরে যদি শোন তাহলে ঘামটা জমে থাকবে, এটা আতর হিসাবে ব্যবহার করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার মা হলো উম্মে সুলাইম, যে চামড়ার থেকে আমার মা উম্মে সুলাইম আল্লাহ নবীর ঘামগুলো জড়ো করে শিশির মধ্যে রাখতেন, ওই আতর আমরা ব্যবহার করতাম। বাড়িতে যেতেন আল্লাহ নবী, কোনো অহংকার নেই, কোনো গর্ব নাই, খোঁজ খবর নিতে সবার। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে আল্লাহ নবী উপস্থিত। আবু সালামার মৃত্যুর সময় এসেছে, যখন মৃত্যু হয় চোখ দুটো বড় বড় হয়ে যায়, নীল হয়ে যায়, তাকে আছে বাইরে দেখে, আল্লাহ নবী বললেন, ইদা কবেদার রুহ, ইদা কবেদার রুহ তাবি আহুল বাসার, যখন আত্মা কবজ হয়ে যায় তখন চক্ষু এদিকে তাকিয়ে থাকে আর বলে। আয়াতের সাথে আমি মিলিয়ে দিচ্ছি, হাদিসে কিন্তু আবার এইটুকু না, আয়াতের সাথে আমি নিজে মিলিয়ে দিচ্ছি, যে কালা রব্বির জিউন, ওই সময় চোখ ফটকে তাকিয়ে থাকে, বলে আল্লাহ আত্মাটা ফেরত দাও। কালা রব্বি, আয়াত তেলাওয়াত করেছি আমি কোন সুরার, মুনাফিকুনের, তাই না? শেষ আয়াত তেলাওয়াত করেছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। এটা হলো সুরা মুনাফিকুনের। আর আমি যে ওই আয়াত যেটা তেলাওয়াত করেছি, সুরা আল মুমিনুন থেকে তেলাওয়াত করেছি, ওই সময় বলে, হে আল্লাহ আত্মাটা একটু সময়ের জন্য ফেরত দাও, অনেক খারাপ কাজ করে এসেছি, যেন ফেরত যেতে পারি, দুনিয়ার জীবনে যদি আরেকবার ফেরত যেতে পারি, যদি রুহটা তুমি আরেকবার আমার দেহের মধ্যে ফেরত দাও, সব ভালো কাজ করে আসবো, নেক কাজ করে আসবো, পাপা চারগুলো দূর করে আসবো, তওবা করে আসবো। আল্লাহ কি বলবেন? কাল্লা, কখনো না, হবে না, হবে না, হবে না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ জানিয়ে দিবেন, হ্যাঁ এটা তো এমন কথা, পুলিশে অপরাধী ধরে প্রথমবারে স্যার একটু ছাইরে দেন, আর কোনোদিন এই কাম করবো না, তাই না? হেলমেট ছাড়া যায়, তাই না? পুলিশ তো একই জায়গায় বেশ কোন ডিউটি থাকে, এই হেলমেট ছাড়া কেন স্যার, এরপরে আর হবে না, তাই না? পরে আবার দুই তিন আবার বাইরে, আবার তৃতীয় দিন আর ছাড়ে না, তারপরে যতই সার সার করুক না কেন,
কারণ হ্যাঁ তুমি তো মদ খাও গাঁজা খাও, খবর তো আমাদের কাছে আছে, একদিন তুমি কারুবারু করেছ ছেড়ে দিয়েছিলাম, না ধরা পড়লে ওই রকমই তোমরা করো, সংশোধন হও না, খালি সার সার করো, আর আজকের মতো ছাইরা দেন, এরপর আর হবে না। আল্লাহ পাক ওই ভাষায় বলেন, কাল্লা কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা, অপরাধীদের স্বভাবই এইটা, আগে যতবার তাকে বলা হোক না, সতর্ক করা হোক না, পাপ করতেই থাকে, আর মৃত্যুর সময় এখন বলে রুহটাকে আরেকবার ফেরত দাও আমি ভালো কাজ করব। আল্লাহ বলেন এটা অপরাধীদের স্বভাব, আমার কাছে অ্যাকসেপ্টেড নয়, হতাশ। অমে ও রাহিম বারজাখ, তারপরে কবর মৃত্যু, খেয়াল রাখবেন ওখানে একটু থামিয়ে দাও, ভলান্টিয়ার দু একজন যায় ওদেরকে থামিয়ে দাও, একটু চিৎকার পড়ছে না,